উজনের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে গত তিন দিনে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজের চুয়াল্লিশটি জল খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ লালমনিরহাট প্রতিনিধি নিয়ম দুল রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিতা হক চলতি বছর দফায় দফায় বন্যায় সর্বশান্ত উত্তরাঞ্চলের মানুষ পঞ্চম দফার বন্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে এতে ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় মানুষ নদী ভাঙন বন্যায় পানি বন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি ফলে সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে বিস্তর বাড়ি বন্যাতে আবার ঘরবাড়ি সব তলে ভিজেwidehat সব তলে ভিজে হ্যাঁ খাবার কষ্ট আনা আনা কষ্ট ভাত পাচ্ছি না তিন দিনে যে বৃষ্টি হয়েছে বিস্তর পানি বাড়ছে ফসলের জমি সব পানির নিচে তলিয়ে গেছে এই যে অভাব যদি পানিটা থাকে তাহলে এই আমাদের যে কৃষকরা আছে তাদের অনেক ক্ষতি হবে আমরা ত্রাণ কোনো কিছুই চাই না আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা অতি জরুরি এবং এটা প্রয়োজন আমাদের এলাকার জনগণের এদিকে টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে দ্রুত পানি বাড়ছে আগামী চব্বিশ ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং আগামী আটচল্লিশ ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টের ফিনি মধ্যে আছে সেটাও আর আশা করছি যেন চব্বিশ ঘন্টায় নিচে আপনারা একটা সুন্দর কথা বলছেন পানি বাড়ার সাথে সাথে যে আমার সাথে সাথে ভাঙন দেখা যায় আপনারা ইতিমধ্যে জানেন যে সব অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা জরুরি আপতকালীন কাজের অংশ হিসেবে কাজ করেছি প্রতি বছর বন্যা হয় ত্রিস্তার গর্ভে পলি পড়ে পানি ধারণ ক্ষমতা কমে যায় ফলে অল্প পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে বন্যার পানি নেমে যাওয়ার পর আবার শুরু হয় তীব্র ভাঙন এতে প্রতি বছর ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা বাড়ছে সানজিদা হক এশিয়ান টেলিভিশন